রেমুটর ডাঙর খবর গুয়াহাটি মহানগরীর নুনমাটি অঞ্চলের পর যুগী ছাত্রী সন্ধানহীন হয়েছিল উদ্ধার করা হয়েছে, সুকলমে আছে, কুশলে উদ্ধার করা হয়েছে, কিন্তু একটা চক্রয় প্রলোভন দিয়ে গেছিল ছাত্রী দুগারীক। ডাঙর খবর এই মুহূর্তে দুজনক যুবক জড়িত থাকার তথ্য কিছু আরক্ষী লাভ করেছে। দুজন যুবকে লিখে ছাত্রী দুগারীক ছাত্রী দুগারী সরস্বতী পূজার দিনা যিঘরের উলাই গেছিল। আসলতে এই দুই যুবকর প্রলোভনত ছাত্রী দুগারী গই নলবাড়ির টিহু পাইছিল। ইয়ারে এজন যুবকর নাম হয়েছে মাধব দাস। নুনমাটি আরক্ষী আটক করেছে দুইজন যুবক আর ফোন যোগে যুবক দুজনের সঙ্গে যোগাযোগ হয়েছিল ছাত্রী দুগারীর। এই মুহূর্তে কিছু খবর আছে পোহর যে ছাত্রী দুগারীর যোগাযোগ আসে এই দুই যুবকর সঙ্গে ফোন যোগে যুবকর সঙ্গে যোগাযোগ হয়েছিল ছাত্রী দুগারীর। টিহুর খলিহাগুড়ির উদ্ধার করা হয়েছে দুইগারী ছাত্রীক আর টিহু থানাত সোধা পোছা করা হল। ছাত্রী দুইগারীক অবশ্যই যথেষ্ট ভয় খাই আছে, বিশেষ কথা আরক্ষী জানি পড়া নাই, কিন্তু সরস্বতী পূজার দিনা সন্ধানহীন হয়েছিল দুই হাহাকার লাগিছিল পরিয়ালের লোকের মাজত। 24 ঘণ্টাত আরক্ষী টিহুর ছাত্রী দুগারীক উদ্ধার করবলে সক্ষম হয়েছে। গুয়াহাটী মহানগরীর সরস্বতী পূজার ধাম কমিয়ার মাজতে আকস্মিকভাবে সন্ধানহীন হওয়া এই দুইগারী ফুলকুমলিয়া ছাত্রী, মাত্র ক্লাস এইটত পড়া ছাত্রী, অষ্টম শ্রেণী পড়ি থাকা ছাত্রী, আজি টিহুনগর টিহুর ওয়ার্ড নম্বর 6 উদ্ধার করা হয়েছে। আর সেই ঘটনায় সমগ্র অঞ্চলটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আরক্ষী ছাত্রী দুগারীর মোবাইল লোকেশন ট্র্যাক করেছিল আর সেই মোবাইল লোকেশন ট্রেস করার পিছত এই মুহূর্তে কিছু ভিজুয়ালস আমার হাতত, এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে আমার হাতত কিছু আহি পড়েছে। মোবাইল লোকেশন ট্রেস করে টিহুনগরের হাতখলার একটা ভাড়াঘরের ছোয়ালী দুজনীক উদ্ধার করবলে সক্ষম হয়েছে আরক্ষী। এই মুহূর্তে আরক্ষীর তৎপরতা, আরক্ষী 24 ঘণ্টার ভিতর ছাত্রী দুগারী খুব কৌশলের আসলতে উদ্ধার করবলে সক্ষম হয়েছে। উঠি পড়ে লাগিছিল আরক্ষীর টিম এটা। আর উল্লেখযোগ্য যে এই গোটেই ঘটনাটো ভাড়াঘর গুয়াহাটীত রিক্সা চালক হিসাবে কাম করা গোপাল রাম সিয়ারী আর তার পত্নী জুনুমণি রাম সিয়ারিয়ে ভাড়াটিয়া হিসাবে থাকে, যত পোয়া গেছে। নিশা রেলত কাম করা তেওঁর ভাতৃ অরুণর লগত এগৰাকী নিজকে অন্ধ বুলি চিনাকি দিয়া মাধব দাস নামৰ গায়কৰ সৈতে দুজনী কিশোরীর টিহু হাতখলাস্থিত ভাড়াঘরত উপস্থিত হয়েছে। কিছু সময় পিছত তেওঁলোকে কিশোরী দুজনীক লৈ অন্য ঠাইলৈ যাব বিচাৰে, যদিও জুনুমণিয়ে কলৈকো নিবলৈ নিদি নিজৰ ভাড়াঘরতে ৰাখি থয়। আৰু আজি টিহু আৰক্ষীয়ে মোবাইলৰ লোকেশন ট্রেস কৰি তার জড়িয়ে আসলতে টিহু হাতখলারপরা উদ্ধার করে থানালে লই আনে। অরুণ আর মাধবকো আটক করে থানার তদন্ত চলাই আছে। সন্ধ্যা নলবাড়ী জেলা আরক্ষী অধীক্ষকে আহি ঘটনার তদন্ত করে। নুনমাটি পিএসের দুজন মাইনর সালি রিকভারি হয়েছে, বাকি ইনভেস্টিগেশন জারি আছে। ইনভেস্টিগেশন চলি আছে, যেমন ফ্যাক্স বেরোবে। হ্যাঁ, এতিয়া ইনভেস্টিগেশন চলি আছে, যা ফ্যাক্স হব ও হিসাব সে অ্যারেস্ট হোক। নুনমাটি পিএস কা কেস হ্যাঁ, সালির ফ্যামিলি আছে হব। কিছুমানে যোনটো অন্ধ চলিটো সেইটো বোলে কোনোবা ছোৱালীক ভাল পায়, তাহোন বাহিৰত যাব আছে, তাহোন বাহিৰত যাব মই কৈছোঁ, তখন বাহিৰত যাব নেকি, যেনেকুৱা মোৰ ছোৱালী ছোৱালী ডাঙৰ ছোৱালী আছে, সেই দুটাওতো মোৰ ছোৱালীৰ দৰে, আজাৰ অলপ বেলেগৰ ছোৱালী অলপ মোৰ ছোৱালীৰ দৰে, মই তখন যাব নেকি, আমাৰ তাত দেখা কৰি হ'ল, আমাৰ তাত দেখা কৰি হ'ল, মই পাছত হেৰি কৰিম দে, কিয় ক'লোঁ, আহিলা আহি এনে থাকলা, থাকি সেনে হেৰি কৰলা, তাৰপিছত দিপলা আৰু কিবা তৰ্ক তৰ্ক লাগছে নেকি, আৰু মই অকল ভাইটিক আমাৰ ভাইটিটো কোনো যচোন পুলিচ থানাত খবৰ দিলোঁ, ফোন কৰি আৰু মইনা দুটাকো কণী খবৰ দিবা, সেনেকুৱা কোনো নহ'লেতো মই গৰ্ভৱতী তিৰি হৈছিল, মানে দাউৰি থাকিব লাগিব। কিমান দিন কিমান দিন আগৰ কথা এইটো? সেইটো মই নাজানো দিয়ক ছাৰ, কিমান দিনৰ পৰা ভাল পাই আছে কি কিমান দিন হেৰি হৈছে সেইটো মই ৰাতিটোৰে জানো, ৰাতি আহিছে আমাৰ তাতে যোৱাকালি ৰাতি, যোৱাকালি ৰাতি আৰু এইগৰাকী মহিলাই গোটেইখিনি কথা বিৱৰি কৈছে কি হৈছিল। তেওঁৰ মতে নিশা ছাত্ৰী দুগৰাকীক তেওঁ ৰাখিছিলে, তেওঁৰ নিজৰো ছোৱালী আছে, নিজৰ ছোৱালীৰ সমান এই ধৰণৰ কথাখিনি তেওঁ আগবঢ়াইছে, কিন্তু কি হৈছিল, ফুচুলাই কেনেকৈ লৈ যোৱা হৈছিল। নিশা ৰেলত কাম কৰা তেওঁৰ ভাতৃ অৰুণৰ লগত এগৰাকী নিজকে অন্ধ বুলি চিনাকি দিয়া মাধব দাস, অৰ্থাৎ এই মহিলাগৰাকীৰ ভাতৃৰ কথা কোৱা হৈছে অৰুণ। আৰু মাধব দাসে নিজকে অন্ধ বুলি চিনাকি দিছিলে
তেওঁৰ হৈতে দুজনী কিশোৰী টিহু হাতখলাস্থিত ভাড়াঘৰত উপস্থিত হৈছিল। কিছু সময় পিছতে তেওঁলোকে কিশোৰী দুজনীক লৈ অন্য ঠাইলৈ যাব বিচাৰে যদিও জুনুমণিয়ে কলৈকে যাবলৈ নিদি নিজৰ ভাড়াঘৰতে ৰাখি থৈছিলে। আৰু আজি টিহু আৰক্ষীয়ে মোবাইল লোকেশ্যন ট্ৰেচ কৰি এই দুয়োগৰাকীকে উদ্ধাৰ কৰিছে। পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে নুনমাটি থানাৰ পৰা আমাৰ সৈতে আমাৰ সাংবাদিক অসীম দত্ত। অসীম, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। অসীম, কি খবৰ লাভ কৰিছে আপুনি আৰক্ষীৰ ফালৰ পৰা? হয় গীতাশ্ৰী, ইতিমধ্যে আপুনি যিহেতু জনাইছে, কালিৰ দিনটোত আচলতে সৰস্বতী পূজাৰ ধামখুমীয়াৰ মাজতে দুগৰাকীকৈ ছাত্ৰী যিহেতু নিখোজ হৈছিল আৰু নিখোজ হোৱাৰ পিছত টিহুত ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে। আৰু টিহুৰ পৰা মই কেইটামান মুহূৰ্তৰ পূৰ্বে নুনমাটি আৰক্ষী থানাৰ যিটো দল আচলতে টিহুলৈ ৰাওনা হৈছে তেওঁলোকৰ সৈতে মই কথা পাতিছোঁ ফোনযোগে, আৰু তেওঁলোকে জনোৱা অনুসৰি তেওঁলোক ইতিমধ্যে টিহুৰ আৰক্ষী থানাৰ পৰা নুনমাটিলৈ ৰাওনা হৈছে। আৰু কেইটামান মুহূৰ্তৰ পিছতে দুয়োগৰাকী আচলতে কিশোৰীক লৈ নুনমাটি আৰক্ষীৰ দলটো এই টিহু নুনমাটি আৰক্ষী থানাত যিহেতু উপস্থিত হ'বহি। আৰু ক'ব লাগিব যিহেতু গীতাশ্ৰী, এই মুহূৰ্তত আচলতে মহানগৰীত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰা এটা ডাঙৰ খবৰ বুলি ক'ব লাগিব, কাৰণ সৰস্বতী পূজাৰ দিনটোত দুগৰাকীকৈ মাইনৰ গাৰ্ল বা কিশোৰী যি নিখোজ হোৱাৰ ঘটনা, সেই ঘটনাই এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। কিন্তু গীতাশ্ৰী, সমান্তৰালভাৱে যদি আমি কওঁ, জোনমণি ৰামচিয়াৰী নামৰ যিগৰাকী মহিলাৰ তৎপৰতাত আচলতে মধুস্মিতা বৈশ্য আৰু বন্দিতা ভৌমিক নামৰ দুয়োগৰাকী কিশোৰী উদ্ধাৰ হৈছে। সেই জোনমণি ৰামচিয়াৰী নামৰ মহিলাগৰাকীৰ কথা ক'বই লাগিব, কাৰণ জোনমণি ৰামচিয়াৰীৰ তৎপৰতাত উদ্ধাৰ হৈছে সেই দুয়োগৰাকী কিশোৰী। যদিও বা আৰক্ষীৰ কাজ চপাৰ পিছত, দুয়োটা পৰিয়াল আৰক্ষীক কাজ চপাৰ পিছত যদিও বা আৰক্ষীয়ে তদন্ত কৰিছিল, কিন্তু ইমান হয়তো সম্ভৱ নহ'লহেঁতেন, কাৰণ ইতিমধ্যে নুনমাটি আৰক্ষীৰ দলৰ সৈতে যেতিয়া মই কথা পাতিছোঁ তেওঁলোকে কৈছে যে ফোন নাম্বাৰ ছুইচ অফ আছিল। ফোন যদি নাম্বাৰ ছুইচ অফ থাকে তেনেহ'লে আচলতে ট্ৰেক কৰাত খুবেই অসুবিধা হয়। কিন্তু সেই জোনমণি ৰামচিয়াৰী নামৰ যিগৰাকী মহিলা, সেই মহিলাগৰাকীৰ তৎপৰতাতে আচলতে দুয়োগৰাকী কিশোৰী উদ্ধাৰ হৈছে। আৰু কেইটামান মুহূৰ্তৰ পূৰ্বে যিহেতু টিহু আৰক্ষী থানাৰ পৰা যি নুনমাটি আৰক্ষীৰ দল, সেই আৰক্ষীৰ দল নুনমাটিলৈ ৰাওনা হৈছে। কেইটামান মুহূৰ্তৰ পিছতে আমি সেই দুয়োগৰাকী কিশোৰীৰ যি ভিজুৱেল, সেই ভিজুৱেল ল'ব পাৰিম বা সবিশেষ তথ্য জনাব পাৰিম। কিন্তু এই মুহূৰ্তত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰা এই খবৰে গুৱাহাটী মহানগৰীৰ প্ৰতিগৰাকী অভিভাৱকৰ মাজত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে, কাৰণ অষ্টম শ্ৰেণীত বা সপ্তম শ্ৰেণীত পঢ়ি থকা দুগৰাকী ছাত্ৰী কাৰ প্ৰলোভনত পৰি এনেদৰে গৈছিল। আৰু এটা কথা ক'ব লাগিব, ৰামচিয়াৰী নামৰ যিগৰাকী মহিলা, সেই মহিলাগৰাকীয়ে যিখিনি কথা উল্লেখ কৰিছে যে তেওঁৰ ঘৰত অহা হৈছিলে বা আৰক্ষী থানাত তেওঁ খবৰ দিবলৈ কৈছিলে ভাতৃক, এতিয়া ভাতৃৰ সৈতে কেনেকৈ চিনাকি হৈছিল? আৰু যিহেতু মাধৱ দাস আৰু অৰুণ নামৰ সেই দুয়োজনকে, যুৱক দুজনক আৰক্ষীয়ে ইতিমধ্যে কৰাটো কৰিছে, এই দুয়োজনৰ চিনাকি কেনেকৈ হৈছিল এই যুৱতী কিশোৰী দুয়োগৰাকীৰ সৈতে? হয় গীতাশ্ৰী, ইতিমধ্যে যিহেতু নলবাৰীৰ সতীৰ্থ সাংবাদিকগৰাকীৰ পৰা যিখিনি আমি খবৰ লাভ কৰিছোঁ, সেই খবৰ অনুসৰি সমগ্ৰ বিষয়টো আচলতে ৰহস্যৰ আৱৰ্তত, কাৰণ এই মুহূৰ্তত আমি ক'ব নোৱাৰোঁ তেওঁলোকৰ হয়তো প্ৰেমৰ সম্পৰ্ক আছিল, কাৰণ তেওঁলোক মাইনৰ গাৰ্ল, কম বয়সীয়া তেওঁলোক ছোৱালী। খুব বেছি যদি আমি আশা কৰিব পাৰোঁ 13 বছৰ বা 14 বছৰ, গতিকে 13 বছৰ বা 14 বছৰ কিশোৰী দুগৰাকী হয়তো যদি অজানিতে তেওঁলোক কিবা সম্পৰ্কত যদি তেওঁলোকে আচলতে বান খাই তেনেদৰে এক পন্থা গ্ৰহণ কৰিছিল তেন্তে সেইটো খুবেই দুৰ্ভাগ্যজনক। আৰু যদিহে কাৰোবাৰ প্ৰবঞ্চনাৰ যদি বলি হয় তেওঁলোক আচলতে গৈছিল তেন্তে সেইটো আচলতে খুবেই ৰহস্যজনক পৰিৱেশৰ বৰ্তমান সময়ত সৃষ্টি হৈছে। গতিকে এই মুহূৰ্তত যি এই খবৰ বা এই যি চাঞ্চল্যকৰ খবৰ, এই খবৰে কিন্তু মহানগৰীৰ প্ৰতিগৰাকী লোকৰ মাজত চাঞ্চল্যৰ সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু ইতিমধ্যে আমি নুনমাটি আৰক্ষীৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ, যদিও বা নুনমাটিৰ আৰক্ষীৰ যিগৰাকী ভাৰপ্ৰাপ্ত বিষয়া বা সহযোগৰাকী উপ পৰিদৰ্শক, তেওঁ আচলতে মুখ খুলিব বিচৰা নাই, সকলো তদন্তৰ আওতাত আছে বুলি তেওঁলোকে মন্তব্য কৰিছে। আৰক্ষীৰ যথেষ্ট তৎপৰতাৰে আৰক্ষীয়ে মোবাইল লোকেশ্যন ট্ৰেচ কৰি আৰক্ষীয়ে যথেষ্ট তৎপৰতাৰে সেই গোটেই ঠাইডোখৰ, আমি গম পোৱা মতে গোটেই ঠাইডোখৰ ঘেৰি ধৰিছিলে আৰু তাৰ পৰা যুৱতী দুগৰাকীক উদ্ধাৰ কৰিছিলে। তেনে পৰিপ্ৰেক্ষিতত আৰক্ষীৰ যথেষ্ট এটা ডাঙৰ সফলতা যে দুষ্ট চক্ৰ কবলত যদি ছাত্ৰী দুগৰাকী পৰিছিল, তেওঁলোকক সুকলমে উদ্ধাৰ কৰা হৈছে। কিন্তু এই মুহূৰ্তত সেই প্ৰসংগটো লৈ গৈছে, যিজন অৰুণ নামৰ যুৱক আৰু লগতে মাধৱ দাস নামৰ, নিজকে গায়ক বুলি পৰিচয় দিয়া, নিজকে দৃষ্টিহীন বুলি কোৱা সেই যুৱকজন, এই দুই যুৱকৰ পৰা সোধা পোছাৰ প্ৰাৰম্ভিক ৰূপত কি ধৰণৰ তথ্য আৰক্ষীয়ে লাভ কৰিছে? অসীম, গীতাশ্ৰী, এই মুহূৰ্ত পৰ্যন্ত কিন্তু আৰক্ষীয়ে এই ক্ষেত্ৰত কোনো মুখ খোলা নাই। তেওঁলোকে আচলতে কৈছে যে তদন্ত চলি আছে বুলি তেওঁলোকে মন্তব্য কৰিছে। কিন্তু সমগ্ৰ যি বিষয়ে অৰুণ আৰু মাধৱ নামৰ দুয়োগৰাকী যুৱকৰ সম্পৰ্কত যেতিয়া আমি সুধিছোঁ, তেওঁলোকে কিন্তু এই মুহূৰ্ত পৰ্যন্ত মুখ খোলা নাই। কিন্তু অৰুণ আৰু মাধৱৰ পৰা সমগ্ৰ আচলতে খবৰ লাভ কৰিব পৰা যাব, যিহেতু আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে, কাৰণ তেওঁলোকক সোধা পোছাৰ অন্ততে সমগ্ৰ বিষয়টো পোহৰলৈ আহিব। এই যি ঘটনা, এই ঘটনাৰ আঁৰত কোনো ধৰণৰ আচলতে অপহৰণকাণ্ড, কোনো ধৰণৰ
আসলে দুষ্ট চক্রর কবল পড়ে সেই ছালী দুগারীক লো যা হয়েছিল নাকি বা বহিরাজ্য লওয়ার পরিকল্পনা করা হয়েছিল নাকি বিভিন্ন প্রশ্ন যেহেতু অবতারণা হয়েছে এই মুহূর্ত আর এই সমগ্র বিষয় অরুণ আর মাধবর পরে নিশ্চিতভাবে জানি যাব কারণ অরুণ অরুণ নামের যুবকজন এগারী রেল বিভাগত কর্মরত বলে জানিপরা গেছে আর সমান্তরভাবে মাধব নামের যুবকজন দৃষ্টিহীন এগারী গায়ক বলে জানিপরা গেছে গতি সেই দৃষ্টিহীন মাধব নামের যুবকজন প্রকৃততে দৃষ্টিহীন হয় নাকি যদিহে প্রকৃততে দৃষ্টিহীন হয় তেনহলে মাধব নামের যুবকজনে এনে ঘটনা সংঘটিত করবলে সাহস কত পালে সেই মাধব নামের যুবকজনক আসলে ব্যবহার করা হয়েছিল নাকি এই সমগ্র বহু প্রশ্ন আছে অসীম এটিালেকে রহস্যর যহস্য আঁতর হওয়া নাই বা এই মুহূর্ত কবলে গেলে বহু কেটা প্রশ্ন উত্তর আরক্ষী হয়তো দিব পারিব কিন্তু সুকলমে উদ্ধার করা হয়েছে ছাত্রী দুগারীক আর এই মুহূর্ত কব লাগিব যে দুষ্টচক্র কবল পড়ার পূর্বে আসলে আরক্ষী উদ্ধার করবলে সক্ষম হয়েছে কিন্তু এই যি দুই যুবকক করাতো আরক্ষী করেছে তেওঁলোকৰ সম্পর্ক কি চা চিনাকি কেনেকৈ বা এই মহিলাগৰাকীর প্রসঙ্গ আহিছে যে মহিলাগৰাকীয়ে দাবি করেছে যে আরক্ষী খবর দিছিলে মুঠৰ পৰা প্রশ্ন বহু রয়ে গেছে সোধা পোছা ইতিমধ্যে করা হয়েছে আর স্বাভাবিকতে ছাত্রী দুগৰাকী বৰ বেছি বয়স হলেও হয়তো ক্লাস এইটত পড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী বৰ বেছি হলেও 14-15 বলে কলেও হয়তো বৰ বেছি বয়স হব তেনে পরিপ্রেক্ষিত ভয় খাই আছে হয়তো পরিয়ালৰ লোকৰ ওচর পোৱাৰ লগালগ বা আরক্ষীর আগত আরো কিছু কথা কলে হয়তো গোটেই রহস্য পোহরলে আহিব কিন্তু স্বাভাবিকতে উদ্বিগ্নতার ঘটনা এটা যে সরস্বতী পূজার ধামখুমিয়া এফালে তার মাজতে এই ধরনের ছাত্রী দুগৰাকী নিখোঁজ হয়ে পড়েছিল ঘরের পৰা যি ওলাই গৈছিল তারপর টিহুত অর্থাৎ কিমান কিলোমিটার আঁতরত টিহুত উদ্ধার করা হয়েছে অসীম আমি বিদায় লোম আপনার এই মুহূর্তে ধন্যবাদ আমার এইখানে আপডেট আপনি জানালে কিন্তু সচাকই চিন্তিত হবলীয় বিষয় এটা চিন্তনীয় বিষয় এটা অভিভাবক হাইরান হয়ে পড়েছিল ছাত্রী দুগারীক বিচারি আরক্ষী সফলতার উদ্ধার করেছে এই মুহূর্তে আর লই আনি থাকা হয়েছে গুয়াহাটি অভিমুখে সময়খিনিতে এটা বাণিজ্যিক বিরতির ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল 2000